আমি গোপাল সাউ, সোনামুখী চৌমাথা বাজার পিজন গ্রুপের মেম্বার। আর আজ আমি এসেছি ভবতোষ সরকারের বাড়ি। আজ ওর কিছু পায়রা বাচ্চা করেছে, কিছু ধাড়ি পায়রা দিয়ে। সেই বাচ্চাগুলোকে দেখাবো, আর দেখানোর জন্য বলবো, তুমি দেখাও। পায়রাগুলো দেখাচ্ছে। বল হো বল। এই তো এই বাচ্চাগুলো গরমে করেছি ওড়ার জন্যে। সবে জিরো পরের বাচ্চা, এমনি খাঁচায় দেওয়া আছে সেট করার জন্যে। এর বাবা মাকেও দেখাবো। আছে আর একটা পায়রা দেখাচ্ছি। পায়রাগুলো কি এখনো সেট করা হয়েছে? না না না, সেট করা হয়নি এখনো। সবে খোপ থেকে বের করে আলাদা করা হয়েছে। আচ্ছা, এর মা বাবা কি উড়িয়েছিল? এর মা বাবাকে ওড়ানো হয়েছে, আগে উঠতো। আচ্ছা, 8 ঘন্টা 9 ঘন্টা করে রেজাল্ট আছে। আচ্ছা, এই নতুন বাচ্চা? নতুন বাচ্চা হয়েছে এই সিজনে। এইগুলো কিরাম রেজাল্ট করবে বলে আশা করছো? মনে হচ্ছে আশা তো এখন অনেক কিছুই থাকে, তাও তো চেষ্টা তো করবো 8-10 ঘন্টা 12 ঘন্টা ওড়ার জন্য। আচ্ছা, তা পায়রাগুলো দেখছি তো ফিটিংই আছে ভালো। হ্যাঁ, অসুবিধা নেই, পায়রা সব ফিটিং আছে। তাহলে ছোট বাচ্চা সব ফুলসিলা লাইনের পায়রা। আচ্ছা, এটা কি চোখ কালো? এটা চোখ কালো পায়রা, এটা চোখ কালাঙ্কা পায়রার বাচ্চা। আচ্ছা, আর আগের তিনটে ফুলসিরা পায়রার বাচ্চা ছিল। আচ্ছা, এবারে ওর ফুলসিরা বাচ্চার বাবা মাকে দেখাচ্ছি আস্তে করে। আচ্ছা, যে বাচ্চাগুলো দেখালাম আগে ফুলসিরা, সেই বাচ্চার মাদা আর নর এই আমি ওস্তাদের হাতে দিলাম। ওস্তাদ আপনাদের দেখিয়ে দিচ্ছে। এই বাচ্চাগুলো ধাড়ি নর বাবা, ঠিক আছে? চোখ পায়রার ধাড়ি নর, এর একটা চোখ একটু কাটা আছে, দেখতে পাচ্ছ তোমরা? আর এই চোখটা পুরো ক্লিয়ার। পায়রাটা পাঞ্জা দেখো, আর ধাড়ি মাদা। এই একটা ধাড়ি নর পায়রাটা নিয়ে এসেছি, নিয়ে আসা হয়েছে ধাড়ি নর। পায়রাটা দেখো, পায়রাটা ধরো।